ওকে আসসালামু আলাইকুম এলএম পাতেনতে পরিবারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু সিদ্দিক মানিক সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা স্বাগতম তো আজকে আমরা চেষ্টা করব প্রথম অধ্যায়টিকে শেষ করে দেওয়ার জন্য তো প্রথম অধ্যায়টির প্রথমেই যে আজকে টপিকসটা আমরা পড়ব সেটা হচ্ছে আত্রাবের সামেন্ত পেদনালে আত্রাবের সামেন্ত পেদনালে আমরা জানি এটা স্ত্রাদারু অংশ কারের জাতরু অংশ আত্রাবের সামেন্ত পেদনালে আসলে কি যেটা হচ্ছে আমরা মূলত যেটাকে আমরা জেব্রা ক্রসিং বলি এটা এটা হচ্ছে যেটার উপর দিয়ে মানুষ আসলে পারাপার হয় এখানে দেখেন কি বলছে এটি একটি কারের জাতার অংশ দেস্তিনা তাল ত্রাঞ্জিত দেব পেদন যেটা নির্ধারিত ত্রাণজিত করার জন্য চলাচলের জন্য পার হওয়ার জন্য দে পেদুনি পথচারী কে আত্রাবের সানো যারা পারাপার হচ্ছে তাদের চলাচলের জন্য এটি ব্যবহৃত হয় এ বিয়েটা তো লা ফেরমাতা এ লা সস্তা এখানে আপনার ফেরমাতা সস্তা দুইটাই নিষেধ মানে এই জেব্রা ক্রসিং এর উপরে আপনি ফেরমাতাও করতে পারবেন না সস্তাও করতে পারবেন না এখন আমি এখন আপনাদের মনের মধ্যে কোশ্চেন আসতে পারে ফেরমাতা আর সস্তা এই দুইটার মধ্যে পার্থক্য কি ফেরমাতা হচ্ছে ওই জিনিস মনে করেন আপনি আপনার গাড়ি থেকে একজন প্যাসেঞ্জার নামাচ্ছেন বা আপনি গাড়িটাকে থামাইলেন একজন প্যাসেঞ্জার উঠতেছে এটাকে বলে ফেরমাতা আর সস্তারে করা মানে কি গাড়িটাকে পার্কিং করে চলে যাওয়া ঠিক আছে যেমন আপনি দোকানে গেলেন বা বাসায় গেলেন অফিসে গেলেন গাড়িটাকে পার্কিং করে একবারে সবকিছু লক করে চলে গেলেন এটা হচ্ছে সস্তা করা আর ফেরমাতা করা মানে খুবই অল্প সময়ের জন্য আপনি একটু একটা মানুষ উঠলো একটা মানুষ নামলো ঠিক আছে অল্প সময়ের জন্য যে কাজটা করে এটা হচ্ছে ফেরমাতা কিন্তু ফেরমাতা করার সময় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সব সময় আপনাকে প্রন্ত থাকতে হবে রেডি থাকতে হবে আবার যাতে পার্থী করতে পারেন ওকে তো আমরা জানি এটার উপরে আপনি থামতেও পারবেন না ফেরমাতও করতে পারবেন না সস্তাও করতে পারবেন না দুইটার কোনটাই করতে পারবেন না তো একটা গুরুত্বপূর্ণ কুইজ আছে এরকম লাত্রা লাত্রাবের মানে জাতের একটা অংশ তা তাঞ্জিত দেবে যেটার মধ্যে দিয়ে গাড়ি চলাচল করতে নিষেধ করে আচ্ছা ঠিক আছে এখন যদি গাড়ি চলাচল করতে নিষেধ করে তার মানে কি গাড়ি এখানে আসবে তারপরে এখান থেকে জাম্প করবে তারপরে বেশি চলে যাবে এরকম কিছু না গাড়ি তো অবশ্যই চলাচল করবে বাট মানুষ যখন পারাপার হবে পথচারী যখন পারাপার হবে তখন অবশ্যই পথচারীকে প্রেসিডেন্স দিতে হবে প্রেসিডেন্স দেওয়া মানে হচ্ছে অগ্রাধিকার দেওয়া ওকে এখন আমরা পড়বো সালবা জেনতে ঠিক আছে সালবা জেনতে মানে কি আপনারা দেখছেন শহরের ভিতরে যারা থাকেন ঠিক আছে এরকম ট্রাম অথবা ফিলুবাস অথবা অটobus হ্যাঁ তাদের ফের মাথাতে এরকম একটু উচ্চ রাস্তা থেকে উচ্চ একটা স্ট্রাকচার থাকে যেটাকে আসলে মূলত সালবা জানতে বলে এই স্ট্রাকচারটা এটা কি করে এটা সাহায্য করে হ্যাঁ কারণ কি আপনি রাস্তা থেকে এটা একটু উঁচু তাহলে আপনাকে এই ট্রামে বা ফিলুবুসে বা যে অটobus আছে এটাতে উঠতে আপনার জন্য কি হবে ইজি হবে সহজ হবে ঠিক আছে তার মানে এবং এটা দেখেন এটার পাশে খুব কাছে কাছে একটা আত্রাভার্সমেন্ট পদনালী আছে ইচ্ছা করলে মানুষ যখন এই পার হবে ইচ্ছা করলে সে আসে যে এখানে একজন লোক দাঁড়ায় আছে ইচ্ছা করলে এরকম ভাবে কি করবে মানুষও দাঁড়াইতে পারবে ওকে আর এই যে সাল বাজেনতে আপনার ফিস জাললো এটা একটা একটা এটা আপনাদের একটু মুখস্থ রাখতে হবে ফিস জাল্লো লাইট থাকে সাল থাকতে পারে ওকে তাহলে ইল সাল পস্ত ইন করিসপন্ডেন্স দি আত্রাভারসামেন্টো পেদোনালি মানে একটা সালবাজেন্ট নিকতেই কোরিসপন্ডেনসা মানে ও তিনই কোটে একটা আত্রাভারসামেন্টো পেদোনালি থাকে যেটা জেব্রা ক্রসিং আমরা একটু আগে যেটা আমরা পড়ে আসছে সার্ভে আঁকে ইল রিপারো ও আল্লা সস্তা আপনি এখানে আশ্রয় নিতে পারবেন রিপারো করতে পারবেন অথবা সস্তারে করতে পারবেন একটু থামতে পারবেন দাঁড়াইতে পারবেন দে পেদוני পথচারীরা কে আত্রাভারসামেন্টো স্ট্রাদা যারা হচ্ছে কি রাস্তাটা পার হইতেছে ওকে কারণ কি আপনি যখন এখানে দাঁড়াবেন কোনো সমস্যা নেই এটা যদিও রাস্তার মাঝখানে তারপর আপনি এখানে দাঁড়াইতে পারবেন কোনো সমস্যা নাই কেন কারণ এটা এটা হচ্ছে রাস্তা থেকে একটু উঁচু এদিক দিয়ে গাড়ি যাবে না ওকে এই যে দেখেন এই সালবাজেন্টে পয়সেরে সিনিয়াল আতো একটা সালবাজেন্টে এরকম ভাবে চিহ্নিত হইতে পারে দা কলোনিনা লুমিনোজে আলু জাল্লা ফা এরকম একটা উজ্জ্বল একটা খাম্বা উজ্জ্বল একটা খুঁটির মধ্যে তো এটা আপনাকে শুধু এখন শুধু আপনাকে মনে রাখতে হবে যে একটা একটা লাইট কি থাকতে পারে জলে থাকতে পারে ওকে তাহলে আমরা এখন কুইজ গুলা করবো এই দুইটা কুইজ গুলো যদি আমরা করি একদম ক্লিয়ার হয়ে যাব।

গাড়িগুলো অবশ্যই প্রেসিডেন্সা দিবে কাকি আইপনি পথচারীকে আমরা জানি গাড়িগুলো সবসময় ওইটার উপর দিয়ে যখন মানুষ চলাচল করবে সবসময় গাড়িগুলো তাদেরকে প্রেসিডেন্সা দিবে অতএব বেরো

বাট এখানে কি নিষেধ করে গাড়ি চলাচল করতে না গাড়ি চলাচল করবে গাড়ি তোর লাভ দিয়ে যাবে না অবশ্যই এটার উপর দিয়ে যাবে কিন্তু মানুষকে প্রেসিডেন্স দিয়ে যাবে অগ্রাধিকার দিয়ে যাবে যেহেতু বলছে বিয়ে তা তা নিষিদ্ধ আল ট্রানজিত দে মানে গাড়ি চলাচল করা নিষিদ্ধ যেহেতু বলছে ওতে ফালসো L'attraversamento pedonale viene segnalato con strisce bianche parallele. Volta well, se attraversamento pedonale ta je zebra crossing ta ache seta

Una parte della carreggiata e di carreggiata di Chioncio e contibu se sulla quale già rupore è vietata già rupore la fermata dei veicoli. Garitama già rupore nisce Mragiani gare tama sosta riunisce o debbero l'attraversamento pedonale. È una parte della carreggiata sulla quale è vietata la sosta dei veicoli. Attraversamento pedonale, c'è carreggiata di Chioncio.

পাতেন্টে খুবই সহজ ব্যাপার আপনি যদি টেকনিক খাটায় পড়তে পারেন তো সেপারাতা এটা পৃথক করে দাল্লা কারের জাতা কারের জাতা থেকে এটা কিভাবে পৃথক হয় মেদিয়ান্তে মাধ্যমে উনা স্ত্রীশা জাল্লা একটা হলুদ স্ত্রীশের মাধ্যমে না আমরা দেখছি যে আত্রাবার সামেন্ত কিভাবে চিহ্নিত হয় কিভাবে বুঝতে পারবেন এটা একটা আত্রাবার সামেন্ত বেদনালি আমরা ছবিতে দেখছি এগুলা সাদা বিয়াঙ্ক প্যারালালি দাগ দেওয়া থাকে এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি অতএব যেহেতু এখানে বসে স্ত্রীশা জাল্লা

মা সস্তা দেবে এগুলি কিন্তু সস্তারে করার অনুমতি নাই আমরা জানি ফের মাতা করার অনুমতি নাই সস্তারে করারও অনুমতি নাই যদি কোনো কথা পুরাপুরি সত্য না বলে তাইলে ফালসো দেখেন এখানে একটু কথা মিথ্যা বলছে যে কনসেন্টিটা আছে ফের মাতা করার না কোনোটাই অনুমতি নাই ফালসো L'attraversamento pedonale è una parte della carreggiata destinata al transito dei pedoni che attraversano. Attraversamento pedonale o c'è carreggiata che ongsho destinata jeta nirdharito

E io ho lo salva gente il salva serve a dividere i sensi di marcia in una strada a doppio senso di circolazione molto se salva serve a dividere salva gente divide coraggio no vivocto coraggio no i sensi sensible di chi যখন গাড়ি সামনের দিকে যাচ্ছে এটা এক সেন্সর এদিকে আসছে এটা এক সেন্সর এখন যদি এটা একটা রাস্তা হয় তাহলে এটা ডোপিও সেন্সর রাস্তা আর একটা রাস্তার মধ্যে যদি শুধু যায় অথবা শুধু আসে তাহলে এটা থেকে সেন্সো ইউনিক রাস্তা তো বলতেছে এই সালভাজেনতে এটা প্রয়োজন ডিভাইড করার জন্য এই যে দুই পাশের দুই দিকে যাচ্ছে গাড়ি দুইটা সেন্সোকে বিভক্ত করার জন্য ঠিক আছে ইন উনা स्ट्राদা আ ডোপিও সেন্সো ডি সিরকুলাসিওনে একটা দ্বিমুখী রাস্তার সেন্সোটাকে বিভক্ত করার জন্য সালভাজেনতে প্রয়োজন এই ওরা বললেই তো আর আমরা বিশ্বাস করব না আমরা অলরেডি প্রথম ক্লাসে অলরেডি এই জিনিসটা জেনে গিয়েছি যে সালবা জেনতে না সেটা হচ্ছে স্পার্টি ট্রাফিক যেটা হচ্ছে আপনার সেন্সোটাকে ডিভাইড করে অতএব ফালসো যেটা সেন্সোটাকে ডিভাইড করে বিভক্ত করে ঠিক আছে সেটা স্পার্টি ট্রাফিকও হইতে পারে আবার স্ত্রীশেও হইতে পারে তো ওই দিকে যাচ্ছি না আমরা আমরা এখন সালবা জেনতে টাই পড়ি কারণ আপনারা যদি স্টেপ বাই স্টেপ যদি পড়েন তাহলে জিনিসগুলো খুব সুন্দর করে মনে রাখতে পারবেন

traffico falso e salva gente facilita la salita e la discesa dei passeggeri da tram filobus o autobus ok salva gente ta facilita corre, la salita urte e la discesa namte dei passeggeri passenger tram teke, filobus theke autobus teke. Vero.

il salvagente posto in corrispondenza di attraversamenti pedonali serve anche al riparo o alla sosta dei pedoni che attraversano la strada. Salva gente da posto in corrispondenza di attraversamenti pedonali eta obostito kuthai di attraversamenti pedonaler ekta pothochari para par ekta zebra crossing er corrispondenzate otinikote. Co okay amra already chobiti dekhechi kintu serve anche il riparo aapne riparo korte parben ashroy nite par o alla sosta dei pedoni othoba pothochari

ইনিসিও কার্তিল্লি এবং যেখানে গিয়ে শেষ হবে সেখানে একটা কার্তিল্লি পাবেন ফিনে ফিনে টা কেমন থাকবে একটা লাল বাররা দিয়া এরকম ভাবে এটার উপর একটা লাল বাররা দিয়া এরকম ভাবে একটা লাল বাররা দিয়ে কাটা থাকবে ঠিক আছে যেখানে গিয়ে কাটা থাকবে সেখানে হয়েছে ফিনে তো আর ইয়া পেদন এটা কি নেললে আর ইয়া পেদন আলি পশ্চন ট্রানজিটারে ইভেইকুলি আদ ইমিশন জেরো ইলেকট্রিচি সে এসপ্রেস সেমেন্টে কনসেন্টিতো

তাদের জন্য যেই গাড়িগুলো আছে সেই গাড়িগুলো চলাচলের অনুমতি আছে তারপরে এমএসসিওনে জিরো মানে ইলেকট্রিক যে গাড়িগুলো সেগুলো ঢুকতে পারবে বাট সেখানে আপনারা এরকম যে কার্তিল্লি আছে সেই কার্তিলের মধ্যে লেখা থাকতে হবে ঠিক আছে তখন ঢুকতে পারবে আর সকল ইমার্জেন্সি সার্ভিসের গাড়ি সেটা হইতে পারে পুলিশের গাড়ি সেটা হইতে পারে অ্যাম্বুলেন্সা সেটা হইতে পারে বিজলিদেল ফক তো এই ইমার্জেন্সি গাড়িগুলো ঢুকতে পারবে কখন ঢুকতে পারবে যখন সে সার্ভিসে থাকবে আমরা জানি ইমার্জেন্সি গাড়িগুলো কখন মানে সার্ভিসে থাকে এটা আমরা কিভাবে বুঝতে পারি তার উপরে কিন্তু ব্লু একটা লাইট দেখবেন জ্বলতে থাকে ল্যাম্পের জানতে হইতে থাকে পাশাপাশি সে সিরানা বাজায় কিউ 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 ঠিক আছে এই কিউ কিউ সিরানা জানেন না এরকম কিন্তু কেউ নাই আশা করি সবাই জানেন তো কি দাঁড়াইলো আর ইয়া প্যাদন হচ্ছে মানুষের জন্য একটা এরিয়া একটা জোনা নির্ধারিত শুধুমাত্র মানুষের জন্য সেটার মধ্যে কারা কারা চলাচল করার অনুমতি আছে যেহেতু মানুষের জন্য অবশ্যই মানুষ চলাচল করতে পারবে ওকে তারপরে সাইকেল চলাচল করতে পারবে ওকে তারপরে ইমার্জেন্সি সার্ভিসের গাড়ি চলাচল করতে পারবে আর দিবারসামেন্তে আবিলি যারা ইনভ্যালিড পারসন তাদের গাড়িগুলো আপনি একটা আরিয়া পেদনাতে ঢোকার সময় এরকম একটা কাটতেলি পাবেন ইনিশিও কাটতেলি আবার যেখানে ফিনে হইছে সেই সেই জায়গায় হচ্ছে যে এরকম একটা লাল বাররা দিয়ে এটার উপরে কাটা থাকবে তখন আপনি বুঝতে পারবেন এখানে গিয়ে আরিয়া এটা কি হয়ে গেছে শেষ হয়ে গেছে এখন আমরা পড়ব জোনা আ ট্রাফিকো লিমিটাতো জোনা ট্রাফিকো লিমিটাতো হচ্ছে এমন একটা এরিয়া ঠিক আছে মানে ট্রাফিক লিমিটেড জোনা সেটা ট্রাফিক লিমিটেডটা কিভাবে হইতে পারে দুইটা আপনি শুধু দুইটা জিনিস মনে রাখবেন এক হচ্ছে গিয়া কিছু ঘন্টার জন্য চলাচল নিষিদ্ধ হইতে পারে এক নাম্বার কিছু ঘন্টার জন্য কিছু সময়ের জন্য চলাচল নিষিদ্ধ হইতে পারে দুই নাম্বার কিছু বিশেষ ক্যাটাগরির গাড়ির জন্য নিষিদ্ধ হইতে পারে দুইটা জিনিস দেখেন এখানে সিগন্যাল দেওয়া আছে দেখেন আটটা থেকে আটটা পর্যন্ত ঠিক আছে এখানে ফিনে যেখানে নিষেধীয় হবে এরকম আহ এরকম একটা কাটতিল্লি পাবেন আর যেখানে ফিনে হবে সেখানে গিয়ে আরিয়া পেদনের মতো লাল বাড়া দিয়ে কাটা পাবেন আবার বিশেষ ক্যাটাগরির গাড়ির জন্য হইতে পারে যেমন এখানে দেওয়া আছে এই যে দুইটা গাড়ি এই দুইটা গাড়ি ঢুকতে পারবে না তার মানে আমাদেরকে শুধু জোনা ট্রাফিক লিমিটেডেতে শুধুমাত্র দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে এক হচ্ছে কিছু সময়ের জন্য সেটা নিষিদ্ধ হতে পারে আবার কিছু বিশেষ ক্যাটাগরির গাড়ির জন্য সেটা নিষিদ্ধ হতে পারে ওকে এখন আমরা কুইজ গুলো করব ঠিক আছে আমরা অল্পতে বেশি শিখার চেষ্টা করব কম পড়ব শিখব বেশি

ইভেইকুলি আদ এমিসিয়নে জেরো যে গাড়িগুলো জিরো নির্গমন গাড়ি ওইগুলো সে এসপ্রেসামেন্টে মানে ইলেকট্রিক গালি সে এসপ্রেসামেন্টে কনসেন্টে যদি স্পষ্টভাবে যদি অনুমতি থাকে এই স্পষ্টভাবে অনুমতিটা কোথায় থাকবে আমরা যখন ওই এরিয়াতে যাব আর ইয়াপেদনালির এরিয়া সেই এরিয়ার যে কার্তিল্লি দেওয়া আছে নিশ্চয় কার্তিল্লি সেখানে হচ্ছে গিয়া যদি লেখা থাকলে তাহলে চলতে পারবে অবশ্যই সেখানে লেখা থাকলে চলতে পারবে বেরো

Nelle aree pedonali possono transitare i quadricicli a motore purché non superino la velocità di 50 km orari. Ok, aree pedonali te transitare corte parbe quadri, quadricicli a motore. Eh, ciarciacar gari, eh, quadricicli a motore. To so, gula agami classe amra dite oddre popo, shekane amra clear hobo. To so, amra giani ki quadricicli a motore kinto ciala ciala corte parbe E kene possono transitare. Kuno gare cialte parbe nare. Mi jegula bolse er bare, kuno

Aria pedonali ce l'ho al Curtiparbi, i veicoli al servizio di persone diversamente abili. A mia patria colleghi di sì, diversamente abili, J. Garigulu, possono transitare tra Obo Xui, ce l'ho al vero? Nelle aree pedonali possono transitare i trattori stradali con velocità non superiore a 30 km/h. Ok, nelle aree pedonali possono transitare. Aria pedonale, trans Curtiparbi, trattori stradali. Trattori stradali di Kungulu? Decken? Trattori stradali, ce l'ho al Curtiparbi, যে গাড়িগুলো হচ্ছে কি আপনার সেমেরি মুরগি টানে দেখবেন রাস্তার মধ্যে এটা কিন্তু আবার ট্রাক্টর বলে না আমার বাংলাদেশে যে ট্রাক্টর খেত খামার এগুলো চাষ করে ওইটা না তারপরে সাধারণ বলতে এই দেশে বোঝায় দেখবেন যে রাস্তার মধ্যে বড় বড় লরি গুলা যে টানে হ্যাঁ সেমিরি মুরগি গুলা সেগুলোর নাম হচ্ছে ত্রাত্তরি সাদালি ঠিক আছে তাহলে বলতেছে ত্রাত্তরি সাদালি চলতে পারবে কিন্তু বেলুচিতাটা সুপিরিয়র হবে না 30 কিলোমিটারের বেশি না এখানে বেলুচিতার সাথে এটার কোনো সম্পর্ক নাই কোন ধরনের গাড়ি চলতে পারবে না যেগুলো আমি বলছি সেগুলো ছাড়া অতএব ফালসো Nelle aree pedonali possono transitare i veicoli della polizia con sirena e luce lampeggiante blu in funzione. Aria pedonale te possono transitare, c'ho barbe, i veicoli della polizia pulisci e garigolo con sirena e luce lampeggiante blu in funzione. Giù di sirena base, e bam, o i blu lati, giù di lampeggiante, e ho vero? Nelle aree pedonali possono transitare i pedoni. Aria pedonale e te, c'ho la cella del corte barbe, pototciaribai, iria, tu poto, ciari, <ride>

যে দেখেন এটা হচ্ছে আরিয়া পেদনারি ইনিসিও কার্তেলি ইনিসিও মানে শুরু আপনি ঢুকার সময় এটা পাবেন আর এটা হচ্ছে ফিনে ঠিক আছে আপনি ফিনে যখন বের হইবেন বা যেখানে হচ্ছে ফিনে হয়েছে তখন হচ্ছে এটা পাবেন এটা হচ্ছে জোনা ট্রাফিক লিমিটাতর ইনিসিও কার্তেলো মানে যেখান থেকে শুরু হয়েছে আর এখানে যেখানে গিয়ে শেষ হয়েছে এখানে এরকম জোনা ট্রাফিক লিমিটাতর ফিনের সিগনাল পাবেন কার্তেলি পাবেন Una zona a traffico limitato è un'area nella quale può essere limitata la circolazione solo di particolari categorie di veicoli. Una zona a traffico limitato è traffic limited zona va zeta è un'area nella quale può essere limitata, checanne simito hoite pare la circolazione, cioè la solo di particolari categorie di veicoli, eh.

হ্যাঁ বলতেছে শুধুমাত্র অনুমোদিত অনুমোদিত গাড়িগুলোই চলাচল করতে পারবে হ্যাঁ আমরা জানি ট্রাফিক লিমিটেড জোনার মধ্যে শুধুমাত্র অনুমতি অনুমোদিত গাড়িগুলোই চলাচল করতে পারবে বেরো যেমন মনে করেন আপনাকে দুইটা গাড়ির ছবি দিয়ে দিল তারা চলতে পারবে না তার মানে কি বাকিগুলোর অনুমতি আছে তাই না তো অনুমতি যে গাড়িগুলো পাবে মানে অনুমোদিত যে গাড়িগুলো সেগুলোই চলাচল করতে পারবে বেরো Una zona a traffico limitato e delimitata da appositi segnali stradali di inizio e di fine. Traffic Limited Junota, delimitata tag bet, e bestito tag bet, da apposito segnali, bicious signal ermatome, appositi segnali, manipicious signal, stradali rastar. Di inizio, edi fine. Inizio, e fine amra ambradexi, inizio cartilito odexi, fine cartilito odexi, vero? Una zona a traffico limitato è un'area nella quale è consentito solo il transito di ciclomotori e biciclette.

Al transito dei veicoli a motore e motor garicciola cerco una shop show in ished. No. Ambrazone chi ci sono oggi non ishedute pare, ma chi ci sono categorie garicciola in ishedute pare. Also, una zona a traffico limitato è un'area nella quale può essere limitata la circolazione solo a particolari categorie di utenti. O okay. che traffic limit giunata è un'area, è un'area nella quale può essere limitata. Se canescimuto e tebare, la circolazione a ciò

ওনা জোনা আ ট্রাফিকো ট্রাফিক লিমিটেড জোনাটা এন্ড আরিয়া এটা এমন একটা এরিয়া ইন কুই পোয়েস রে লিমিটাটা যেখানে সীমিত হইতে পারে প্লাস সিরকুলাসিওনে চলাচল দে ভেহিকলি গাড়ি সলো ইন আল কোনে উরে শুধুমাত্র কিছু ঘন্টার জন্য আমরা জানি শুধুমাত্র কিছু ঘন্টার জন্য নিষিদ্ধ হইতে পারে বেরো সোলো থাকলেই ফলসো দেখেন তো এই সোলো একটা বেরো এই যে একটা সোলো একটা বেরো এই যে এখানের একটা সোলো একটা বেরো হ্যাঁ এই সব উল্টা পাল্টা জিনিস আপনারা শিখবেন না

এটা ইম্পর্ট্যান্ট একটা কুইজ এই কুইজটাতে অনেকে ভুল করে ঠিক আছে এখানে চারত নুমের ওই শব্দটার অর্থটা মানুষ ভুল করে বলতে একটা ট্রাফিক লিমিটেড জোনা নন entrare যেখানে প্রবেশ করতে পারে না পিউ দি অনিশ্চিত নম্বর একটা নির্দিষ্ট সংখ্যার বেশি দিবে ইকুয়ালি একটা নির্দিষ্ট সংখ্যার বেশি গাড়ি প্রবেশ করতে পারে না না আমরা জানি একটা নির্দিষ্ট ঘন্টার জন্য হতে পারে অথবা নির্দিষ্ট গাড়ির জন্য হতে পারে কোন নির্দিষ্ট সংখ্যা না 10টা 5টা এরকম না অতএব ফলস ওকে এবার আমরা পড়ব 500 কারাবিলে আমরা কোন কোন গ্রুপের মানে আমরা পিছনে একটা গ্রুপের মধ্যে পড়াশোনা করে আসছিলাম যে পাঁচশো বিলে আপনাদের মনে আছে আমি জানি না তো এরকম আপনি আপনার বাড়ির গেটে দেখতে দেখতে উঠানের মধ্যে একটা গ্যারেজের সামনে দেখতে পারেন এরকম একটা সিগন্যাল লাগানো থাকবে যেখানে আপনাকে এই যে অনুমতি এই পাঁচশো কারাবিলে যে আপনাকে এটা কে দিল ঠিক আছে এখানে দেখেন লেখা আছে কোমন রোমা তারা রোমার অফিস তাকে দিছে হ্যাঁ রুমার যে কমিউনে সেখান থেকে কেটেকে দিছে তো ওই অফিসের নাম লেখা থাকবে নিচে দেখেন একটা আওতুরিজ্জা সিওনে নুমেরো আছে একটা অনুমোদিত নাম্বার দেওয়া থাকবে কত সালে আপনাকে দিছে সেটা দেওয়া থাকবে এগুলা দেওয়া থাকবে আর এগুলো যদি দেওয়া থাকে তাইলেই এই সিগন্যালটা হচ্ছে ভ্যালিড তো এটা মূলতর কাজ কি একটা পাবলিক রাস্তা থেকে আপনি যখন যাবেন যায় যাওয়া হচ্ছে আপনারা যখন প্রাইভেট আপনার বাড়িতে ঢোকেন বা আপনার গ্যারেজে ঢোকেন বা প্রাইভেট এরিয়াতে ঢুকবেন তো পাবলিক রাস্তা থেকে আপনার প্রাইভেট এরিয়াতে ঢোকার জন্য এটি আপনাকে অনুমতি দেয় ঠিক আছে তো আপনি এই যে 500 কারাবিলে দেখেন লাল গাড়িটা এখানে থাইমা আছে মানে থাইমা থাকা মানে কি একটু বলবেন আমাকে দুই ধরনের পড়ছি আমরা একটা হচ্ছে ফের মাথা একটা হচ্ছে সস্তা এক গাড়িটা এখানে থাইমা আছে ফের মাথা কিভাবে ফের কিভাবে বুঝলেন

দেখেন আমরা কি জানি যখন ফেরমাতা করব তখন গাড়ি থেকে বের হইতে পারবো না বা গাড়ি কাছাকাছি থাকতে হবে সাথে সাথে যাতে পার্টিরে করা যায় ঠিক আছে এই সিগনালে সামনে আপনি ফেরমাতা করতে পারবেন কিন্তু সস্তারে করতে পারবেন না কারণ ফেরমাতা করলে কি একটা গাড়ি বের হইতেছে আপনি দেখলে সাইড দিতে পারবেন চলে যেতে পারবেন তাই না আর যদি আপনি সস্তারে করে রাখা যান তাহলে কি দেখবেন নো তাহলে কি ওই বাসার লোকজন বের হইতেও পারবেন অথবা ঢুকতেও পারবেন না ঠিক আছে তার মানে এটা কাজ কি এটা পাঁচশো কাজ হচ্ছে আপনার পাবলিক রাস্তা থেকে প্রাইভেট এরিয়াতে ঢোকার জন্য অনুমতি দেওয়া ঠিক আছে আর এটা মূলত গ্যারেজের সামনে বাড়ির সামনে বা বিভিন্ন উঠানের সামনে আপনি লাগাইতে পারেন আর অবশ্যই এখানে কি থাকবে এই রকম অনুমোদিত নাম্বার থেকে থাকবে কোন অফিস দিয়েছে সেটা দেওয়া থাকবে ঠিক আছে আপনাকে কত শালি দিল এরকম সব কিছুই এটার মধ্যে দেওয়া থাকবে অনুমতি আছে কি করার? ফার্মাটা ফার্মাটা করার অনুমতি নাই কি করার? সস্তা সস্তা এই সে একজন প্যাসেঞ্জার সে একজন প্যাসেঞ্জার নামবে উঠবে অথবা নামবে অনেক ধন্যবাদ তার মানে আমরা কিন্তু আজকে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম একটা হচ্ছে আর একটা ঠিক আছে আবার আবার এটা যদি আমরা পড়ি তাহলে আমাদের প্রথম অধ্যায় শেষ ঠিক আছে জোয়ালিবেলো মানে একটা রেল ক্রসিং কে পাঁচ সাত বলে একটা রেল ক্রসিং কে পাঁচ সাত জল বলে আমরা তিন ধরনের পাশ্চাত্য লিবেললো পাইতে পারি একটা হচ্ছে গিয়া দেখেন এটা এটা এক ধরনের জল বেললো পুরাটা রাস্তা ব্লক করা এটার নাম বারে এটা আর এক ধরনের জলো আরেক ধরনের অর্ধেক রাস্তা হচ্ছে এটাতে অর্ধেক রাস্তা ব্লক করা এই পাশে অর্ধেক ওই পাশে অর্ধা এটাতে ফুল আর এটা হচ্ছে গিয়ে আরেকটা পাশ্চাত জল লো এটাকে বলে সেনসা বারে এখানে কোন ধরনের মানে বাররিয়ারে নাই সেনসা বারিয়ারে দয়া করে আওয়াজ করবেন না প্লিজ হ্যাঁ এটা হচ্ছে সেনসা বারে আপনারা যদি একটু দুষ্টামি করে বলেন ফুলবাস হাববাস যখন ফুল বাঁশ হাফ বাস সেনসেল বাঁশের মধ্যে দেখবেন লাল সাদা কালার করে দিয়ে দেয় ঠিক আছে না আপনি যদি একটু দুষ্টামি করে বলেন যে ফুলবাস হাববাস বাস বাঁশ নাই তাহলে তিন ধরনের পাশ্চাত্য লিবেল আমরা পাইতে পারি তো পাঁচ সাত জন লেভেলের মধ্যে দেখবেন এরকম ডিস্টেন্সিও মেট্রিক থাকে এগুলো পানের লো একটা পানের মানে পঞ্চাশ মিটার যেটাতে একটা লাল বাররা দুইটা লাল বাড়া হচ্ছে একশো মিটার তাহলে তিনটাই কত হবে তার মানে প্রতিটা বাররা মানে পঞ্চাশ তারপরে থাকতে পারে সিরেনা আপনারা অবশ্যই টিং 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 এরকম আবার শুনছেন রেল লাইনে শুনেন নাই ওকে শুনে লাইছেন ওকে তারপরে হচ্ছে কি আপনার লাইট দেখছেন এরকম লাইট

তো এটা একটা রাস্তার উপর দিয়ে যখন একটা রেল লাইন ক্রস করে এটাকে বলে পাশ্চাত জুয়া লিবেল এখন যদি একটা রাস্তার উপর দিয়ে একটা ফ্লাইওভার এটার উপর দিয়ে রেল গাড়ি গেছে এটাকে প্রাচ্য লিভেল বলবে ন অথবা একটা ট্রাম লাইন গেল বলবে ন সরাসরি আপনার রাস্তাকে যদি একটা রেল লাইন ক্রস করে যায় এটার নাম কি আচ্ছা ঠিক আছে এখন আমরা কুইজগুলো করবো ঠিক আছে কুইজগুলা করলে Protomo di pesce scesebe, inshallah, alla tala rossa a pranzo è un parcheggio scambiatore. Passo carabile è un parcheggio scambiatore. Passo carabile è un parcheggio scambiatore. il passo carabile è una zona. Il passo carabile è una zona. Il passo লাচ্চেজো আচ্ছেজো মানে প্রবেশ করা এন্ট্রারে করা দে ভেহিকুলি মানে গাড়িগুলো প্রবেশ করার জন্য আল্লে প্রপিয়েটা না করা যাবে না ভাই আমি আপনাদেরকে আনমিউট করছি আপনাদের কি জিনিসগুলো একটু হাতে ধরাই দেওয়ার জন্য আল্লাহ প্রপিয়েটা প্রপিয়েটা ল্যাটেরালি আল্লাহ স্ট্রাদা রাস্তার যে পাশে যে প্রপার্টি আছে সেই প্রপার্টিতে প্রবেশ করার জন্য পাঁচ সুগার এবিলিটি

Il passo carrabile permette ai veicoli che circolano su una strada pubblica di accedere a un'area laterale adibita alla sosta. Il passo carrabile permette Permette veicoli che circolano su una strada pubblica di accedere a un'area laterale adibita alla sosta. Il passo carrabile che circolano.

প্রাইভেট পাশে যে আপনার সস্তারে করা এরিয়া আছে সেখানে ঢোকার জন্য ব্যবহৃত হয় পাঁচশো কারা বিলে এখন স্যান্টি ভেহিকলে গিয়ে ছায় দেরা লে প্রপ্রিয়া তাপরি বা তেলাতের আলিয়া গারাজ ঘুরতে চাই দেরা গ্যারাজ এ মানে গ্যারেজ করতিলি মানে হচ্ছে উঠান তাহলে পাঁচশো কার বিলে অনুমতি দেয় ভেহিকলি গাড়িকে দি আচ্ছায় দেরে মানে কি Robescora. Probiscor, cioè. Alle proprietà private, private property, laterali, alla strada zitta rasta pasce, obosti, laterali in pasce. Il passo carrabile è un salvagente mm. circolare per i pedoni. A Giappasso passo carrabile gente... <totipedoni> 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 are... è un salvagente? alzo, 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 il passo carrabile è una strada riservata ai carri trainati da animali. Carri trainati animali maniki? Prani passo carrabile c'è prani In corrispondenza del passo carrabile è consentita la sosta. In corrispondenza, o del passo carrabile. Passo carrabile o consentita la sosta. Sosta Sostare karar anumati ase. In corrispondenza del passo carrabile è consentita la fermata. Tecnica fermata è fermata, Il passo carrabile è un segnale che impone la circolazione rotatoria su una piazza. Il passo carrabile è un segnale che impone la circolazione rotatoria su una piazza.

please. In un passaggio a livello si possono trovare le luci rosse. Passaggio a livello, te la, 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 eh, Sorry, si possono trovare a prepaite paren Luci rosse, la light a prepaite perenne. Passaggio a livello, te, Crossing, si può trovare a pare, Croce di Sant'Andrea. Vero, vero. 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 Procedere. In un passaggio a livello si possono trovare le semibarriere. Passaggio a livello te si possono trovare paite paren le semibarriere semibarriere kun bash. Vero yes. In un passaggio a livello si possono trovare le barriere. Passaggio a livello te paite paren le barriere kun bash. Eta kun bash <ride> Il passaggio a livello è caratterizzato dalla presenza di un sottopassaggio. <ride> livello te, passaggio livello, è real crossing è caratterizzato. E è, è capo, dalla presenza di un sottopassaggio, <ride> In un passaggio a livello si possono trovare le corsie di accelerazione. Passaggio a livello possono trovare manchi? Corsie eh, di accelerazione. Corsie di accelerazione, Il passaggio a livello è caratterizzato dalla presenza di un attraversamento autostradale presenza pare il passaggio a livello è un passo carrabile il passaggio a livello è un, un cavalcabia ferroviario o trambiario passaggio a livello c'è e c'è cavalcabia cavalcabia c'è flyover

In un passaggio a livello si può trovare un dispositivo di segnalazione acustica. Dispositivo di segnalazione acustica, ma ne ting, 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 ting. È vero, vero. vero, Campanella. In vicinanza di un passaggio a livello si trovano i pannelli distanziometrici. Distanziometrici con quella monese? È vero, è vero, uh, è vero. <preconceCC> è vero, uh, uh, è vero. Un è vero, è vero.

ফুল বা সাপ বাস আর হইল বাস নাই